আসসালামু আলাইকুম, ক্লাসরুমে সবাইকে আবার স্বাগতম। আশা করি তোমাদের পরীক্ষা অনেক বেশি ভালো হয়েছে। এক্সামের পরে আজকে অনেক স্টুডেন্ট আমাকে ফোন দিয়েছে এবং তারা রিকোয়েস্ট করেছে যে আমরা যাতে ব্যাংকিংয়ের উপরও সিমিলার টাইপের কোনো প্রস্তুতিমূলক আলোচনা করি। সো সেটার প্রেক্ষিতে আজকে আমরা ব্যাংকিংয়ের কিছু প্রিলিমিনারি আলোচনা করব, যে পরীক্ষার আগ মোমেন্টে আমাদের ব্যাংকিংয়ের কোন কোন চ্যাপ্টার পড়তে হবে, কোথায় বেশি ফোকাস করতে হবে, কীভাবে অ্যান্সার করতে হবে এবং কোন চ্যাপ্টারের কোন টপিকগুলো আমরা একটু ভালো মতো মনোযোগ দিয়ে জোর দিয়ে পড়ব। সো এই সাজেশনে যাওয়ার আগে আমার অ্যাজ ইউজুয়াল ফাইন্যান্সের মতোই কিছু কথা। যদিও তোমাদের আজকে 12 তারিখ, তোমাদের 13 তারিখ আছে, 14 তারিখ আছে, 15 তারিখ আছে, বাট 14 তারিখ পয়লা বৈশাখের প্রোগ্রাম, যার জন্য আমরা ধরে নিলাম যে 14 তারিখ হয়তো বা তোমরা বিভিন্ন প্রোগ্রামে বিজি থাকতে পারো। সো যদি আমরা একদম মানে কনজারভেটিভ ওয়েতেও চিন্তা করি, 13 তারিখ 15 তারিখ 2 দিন আমাদের হাতে আছে। ধরে নিলাম আজকে 12 তারিখ সবাই রেস্ট নিচ্ছ, তাহলে আমাদের টার্গেট রাখতে হবে 2 দিনে আমরা কীভাবে পড়াটা শেষ করে আরেকবার রিভিশন দিতে পারি। সো এই জন্যে আজকে আমরা কিছুক্ষণ পরে আমি টপিক ধরে ধরে, আই মিন চ্যাপ্টার ধরে ধরে টপিক ওয়াইজ আলোচনা করবো, যে কোন টপিকগুলো ভালো মতো পড়তে হবে, কোন টপিকের আন্ডারে কীভাবে কোশ্চেনগুলো ফেস করবো সেগুলো। সো ব্যাংকিংয়ে একটা জিনিস মাথায় রাখতে হবে, ফাইন্যান্স থেকে একটু ডিফারেন্ট, সেটা হলো যে ব্যাংকিং থিওরিটিক্যাল বেসড। থিওরিটিক্যাল বেসড হওয়ার কারণে ব্যাংকিংয়ে লেখার ক্ষেত্রে অলওয়েজ তোমার মাথায় রাখতে হবে সময় যাতে এক্সিড না করে, এটা পূর্ব শর্ত। এবং লেখার ক্ষেত্রে অলওয়েজ মাথায় রাখতে হবে এক্সট্রা ইনফরমেশন দেওয়ার কোনো দরকার নেই, কারণ এইখানে যখন তোমাকে বলা হবে তোমার নাম কী, দ্যাট মিন্স আমরা জানতে চাই তোমার নামটাই। আমরা কখনো তোমার বাবার নাম, দাদার নাম বা পূর্বপুরুষের নাম এগুলো জানতে চাই না। সো কখনো অ্যাডিশনাল বা এক্সেস ইনফরমেশন প্রোভাইড করবা না, যতটুকু চাওয়া হচ্ছে ঠিক ততটুকুই প্রোভাইড করবা। এবং অ্যাজ ইউজুয়াল আগের মতোই আমার সাজেশনটা থাকবে যে প্লিজ কনসেন্ট্রেট করো পড়ালেখার প্রতি, আই হোপ ইনশাল্লাহ অনেক ভালো কিছু আসবে। সো সেই প্রত্যাশায় আমরা এখন চ্যাপ্টার ওয়াইজ টপিক ধরে ধরে আলোচনা শুরু করব। ব্যাংকিংয়ের চ্যাপ্টার আছে টোটাল 9টা, বিমাতে চ্যাপ্টার আছে 5টা, এই নিয়ে টোটাল আমাদের 14টা চ্যাপ্টার। সোফার আমরা জানি যে আমাদের ব্যাংকিং থেকে 7টা আসবে এবং বিমা থেকে 4টা আসবে, এই টোটাল 11টা কোশ্চেন, যেখানে ব্যাংকিং থেকে আমাদের মিনিমাম অ্যান্সার করতে হবে 4টা, বিমা থেকে মিনিমাম অ্যান্সার করতে হবে 2টা। তাহলে 4টা আর 2টা মিলে টোটাল হয় হলো 6টা, বাট আমাদের আসলে অ্যান্সার করতে হবে 7টা। তার মানে কি, হয় তোমরা ব্যাংকিং থেকে 5টা অ্যান্সার করবা, বিমা থেকে 2টা, অথবা তোমরা ব্যাংকিং থেকে 4টা অ্যান্সার করবা, বিমা থেকে 3টা, এই মিলে টোটাল তোমার 7টা অ্যান্সার করতে হবে। সো আমরা ফার্স্টে চ্যাপ্টার ওয়াইজ টপিকগুলো দেখি, কোন টপিকগুলো ইম্পর্ট্যান্ট, দেন আমরা ফাইনালি ব্রিফিং করব। ওকে, চ্যাপ্টার 1-এ দেখো শুরুতেই ট্রিপল স্টার দেওয়া হয়েছে, ব্যাংকের শ্রেণী বিভাগ। এটা আমাদের কলেজ লাইফে সবচেয়ে বেশি সংখ্যকবার ব্যাংকের শ্রেণী বিভাগ থেকেই প্রশ্ন এসেছে। তো ব্যাংকের শ্রেণী বিভাগটা বোর্ডেও বিগত 2 বছর এখান থেকে ম্যাক্সিমাম কোশ্চেন হয়েছে। সো এই জন্য আমরা ব্যাংকের শ্রেণী বিভাগটাকে ট্রিপল স্টার রেখেছি। তবে শ্রেণী বিভাগের ক্ষেত্রে তোমাকে মাথায় রাখতে হবে স্পেসিফিক কোন ব্যাংক, সেটা বলার আগে তার উপরের যে হেডলাইন আছে, অর্থাৎ মেইন যে প্রকারভেদটা, সেটা আগে বলে তারপরে তোমাকে ভেতরে আলোচনাটা করতে হবে। অর্থাৎ পরীক্ষার হলে খুব রেয়ার কেসে এরকম জানতে চায় যে উদ্দীপকের উল্লিখিত ব্যাংকটি কোন ধরনের ব্যাংক, রেদার এটা জানতে চায় এক্সাম হলে, সেটা হলো উদ্দীপকে উল্লিখিত ব্যাংকটি মালিকানার ভিত্তিতে কোন ধরনের ব্যাংক, অথবা উদ্দীপকে উল্লিখিত ব্যাংকটি সংগঠন কাঠামোর ভিত্তিতে কোন ধরনের ব্যাংক। তার মানে তোমার প্রত্যেকটার আন্ডারে যে ব্যাংকের ক্লাসিফিকেশন, এগুলো খুব ভালো মতো জানতে হবে। দেন ব্যাসেল 2, খুবই ভাইটাল একটা জিনিস, ব্যাসেল 2টা অনেকেই ধরতে প্রবলেম হয়। সো আমরা হালকা কিছু আলোচনা করছি ব্যাসেল 2 নিয়ে। ব্যাসেল 2টা কী আসলে? ব্যাসেল 2 হলো সেট অফ রুলস অ্যান্ড রেগুলেশনস, কী জন্য? টু কন্ট্রোল অর টু সুপারভাইজ দ্য ব্যাংকিং সেক্টর। তার মানে ব্যাংকিং সেক্টরগুলোকে রেগুলেট করার জন্য বা এগুলোকে কন্ট্রোল করার জন্য যে সেট অফ রুলস রেগুলেশনস, এটাকেই বলা হয় ব্যাসেল। এটাই আসলে তোমার ওয়ান কাইন্ড অফ গাইডলাইন। অর্থাৎ পরীক্ষার হলে আমরা উদ্দীপকে যদি এরকম দেখি যে কোনো ব্যাংক প্রপার ওয়েতে সঞ্চিতি রাখছে না, তার ন্যূনতম পরিশোধিত মূলধনের পরিমাণ ঠিক নেই, অথবা দেখা গিয়েছে যে সে কোনো ঝুঁকিপূর্ণ খাতে বিনিয়োগ করছে বা তার ঝুঁকিযুক্ত সম্পদগুলোর প্রপার ইভ্যালুয়েশন হচ্ছে না, এই জাতীয় ক্ষেত্রে তুমি মাথায় রাখবা যে ব্যাসেল 2-এর ইনিশিয়েশন হবে। অর্থাৎ ব্যাসেল 2-এর মাধ্যমে রেগুলেট করা হবে যে এই এই জাতীয় প্রবলেমগুলোকে সলভ করা হয়। সো দেন হলো ব্যাংকের কার্যাবলী, এটা আমরা ডাবল স্টার রেখেছি। এই টপিকটা
ইজি, অনেকে আছে যে এই টপিকটা মুখস্থ করতে যায়। আমার সাজেশন হলো মুখস্থ করার কোনো দরকার নেই। ব্যাংকের কার্যাবলী, ব্যাংক আসলে মেইনলি দুই ধরনের কাজ করে, একটা হলো তার সাধারণ কার্যাবলী, আরেকটা হলো প্রতিনিধিত্বমূলক কার্যাবলী। ফাইন, সাধারণ কার্যাবলী কোনটা? এভাবে মনে রাখবা, ব্যাংক তার নিজের দরকারে যে কাজগুলো করে থাকে এগুলো হলো ব্যাংকের সাধারণ কার্যাবলী, আর গ্রাহকদের জন্য ব্যাংক যে কাজগুলো করে থাকে এগুলোকে বলা হয় প্রতিনিধিত্বমূলক কার্যাবলী। ফাইন, আমরা কিছু এক্সাম্পল নিয়ে আসি। ফর এক্সাম্পল, ঋণ দান। তুমি ফার্স্টেই তোমার মাথায় নক করাবা যে ঋণটা কি ব্যাংক গ্রাহকের পক্ষে দিচ্ছে না ব্যাংক তার নিজের দরকারে দিচ্ছে। অবশ্যই ব্যাংক গ্রাহকের জন্য ঋণ দিবে না, ব্যাংক ঋণ দিচ্ছে তার নিজের দরকারে, কারণ ঋণ দিলে ঋণের উপর সে সুদ পাবে, এই সুদ থেকে তার আয় হবে। সুতরাং এই ঋণ দান হলো ব্যাংকের সাধারণ কার্যাবলী। যখন আমি বলবো আমানত সংগ্রহ, এটা কি গ্রাহকের জন্য করে? প্রশ্নই আসে না। ব্যাংক আমানত সংগ্রহ করে গ্রাহকের নিকট থেকে, এই জন্য যাতে এখান থেকে সঞ্চিতি রেখে সে ঋণ দিতে পারে। সুতরাং আমানত সংগ্রহ ব্যাংকের সাধারণ কার্যাবলী। এখন যদি আমি বলি বিদ্যুৎ বিল পরিশোধ অথবা গ্যাস বিল পরিশোধ, তো গ্যাস বিল কি ব্যাংকের কোনো গ্যাস বিল হয় না? ব্যাংকের গ্যাস বিল তো আসছে না, গ্যাস বিল কাদের? ইন্ডিভিজুয়াল পার্সনের, অর্থাৎ গ্রাহকের। তো এই যে গ্রাহকের গ্যাস বিল গ্রাহকের পক্ষে ব্যাংক পে করে দিচ্ছে, এইটাকে বলা হয় হইল প্রতিনিধিত্বমূলক কার্যাবলী। সো এভাবে মনে রাখবা, ব্যাংকের নিজের দরকারে যে কাজগুলো সেগুলো হলো তার সাধারণ কার্যাবলী, গ্রাহকের পক্ষে ব্যাংক যে কাজগুলো করে দেয় এগুলোকে বলা হয় প্রতিনিধিত্বমূলক কার্যাবলী। দেন আছে গার্নিশি অর্ডার, খুবই ভাইটাল। এখানে তিনটা জিনিস আমাদের ফোকাস করতে হবে। নাম্বার ওয়ান, আদালত কর্তৃক নির্দেশ। নাম্বার টু, কার উপর? ব্যাংকের উপর। নাম্বার থ্রি, কেন? গ্রাহকের হিসাব বন্ধ করার জন্য বা ক্রোক করার জন্য। তাহলে আমরা ডেফিনেশনটা আরেকবার একটু খেয়াল করি। আদালত কর্তৃক ব্যাংকের উপর গ্রাহকের হিসাব বন্ধ করার যে নির্দেশ, এটাকেই বলা হয় গার্নিশি অর্ডার। তাহলে আরেকবার একটু রিভিউ করি, তিনটা জিনিস। অর্ডারটা কার থেকে আসছে? আদালত থেকে। কার প্রতি? ব্যাংকের প্রতি। কেন? গ্রাহকের হিসাবটা বন্ধ করার জন্য। সো আই থিঙ্ক, আশা করি এরপরে তোমরা পারবা ইনশাল্লাহ গার্নিশি অর্ডার। যদি তুমি উদ্দীপকে দেখো যে আদালত কর্তৃক কোনো অর্ডার দেওয়া হয়েছে, তাহলে গার্নিশি অর্ডার। সো এটা আসলে গগ হয়ের চেয়ে তোমার ক বা খতে আসার সম্ভাবনা একটু বেশি। চ্যাপ্টার টুতে দেখো, ট্রিপল স্টার দেওয়া হয়েছে কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি। 100%-এর মধ্যে আমি বলবো 98% বা 97% কেসেস কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি থেকে প্রিভিয়াস ইয়ারগুলোতে কোশ্চেন এসেছে। সো এইখানেও অ্যাজ ইউজুয়াল ব্যাংকের শ্রেণী বিভাগের মতোই, তুমি ভেতরের আলোচনা করার আগে তোমাকে জানতে হবে এটার হেডলাইনগুলো, অর্থাৎ কোনটার আন্ডারে কী কী পয়েন্ট আছে। তো ঋণ নিয়ন্ত্রণের পদ্ধতি মেইনলি দুই ধরনের, একটা হলো তোমার সাধারণ বা সংখ্যাত্মক, আরেকটা হলো গুণগত বা পরিমাণবাচক। সাধারণ বা সংখ্যাত্মকের আন্ডারে কিছু আছে, গুণগত বা পরিমাণবাচকের আন্ডারে কিছু আছে। সো যখনই পরীক্ষার হলে আসবে এটা কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণের কোন পদ্ধতি, আমার সাজেশন হলো ফার্স্টে তোমরা লেখো এটা সাধারণ বা সংখ্যাত্মক কোন ক্যাটাগরিতে পড়ে, দেন তুমি এটার আন্ডারে কোন পদ্ধতি সেটা এক্সপ্লেইন করো। এতে যেটা হবে, তোমার খাতার ইমপ্রেশন ভালো হবে, টিচার তোমার প্রতি পজিটিভ হবেন এবং তোমার ভালো মার্কস আসবে। দেন হলো কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী। এটা বইতে দেখবা তোমার বিভিন্ন ধরনের, মানে বিভিন্ন রোল প্লে করে কেন্দ্রীয় ব্যাংক তার কার্যাবলীগুলো সম্পাদন করে। যেমন তোমার আছে সাধারণ কার্যাবলী, দেন আছে সরকারের ব্যাংকার হিসেবে, অন্যান্য ব্যাংকের ব্যাংকার হিসেবে এবং তার অন্যান্য কার্যাবলী। নিকাশ ঘর, এইটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট। নিকাশ ঘর আমরা কীভাবে বুঝবো? যদি আমরা দেখি যে এক ব্যাংক আরেক ব্যাংকের কাছ থেকে টাকা পায়, সে আবার আরেকজনের কাছ থেকে টাকা পায়, সে আবার আরেকজনের কাছ থেকে টাকা পায়, এই সমস্ত আন্তঃব্যাংকিং লেনদেনের ক্ষেত্রে নিষ্পত্তি করার প্রক্রিয়াটাই হলো নিকাশ ঘর। তবে আমরা একটা কমন মিস্টেক করি, আমরা বলে ফেলি নিকাশ ঘর একটি ঘর। আসলে নট নেসেসারিলি এটা একটা ঘর হতে হবে, এটা এখন তোমার অনলাইনেও হতে পারে, এটা তোমার কোনো প্রসেসের মাধ্যমে হতে পারে। এই জন্য এটা ওয়াইজ যে নিকাশ ঘর একটি ব্যবস্থা বা একটি প্রক্রিয়া, যেখানে কেন্দ্রীয় ব্যাংকের অধীনে বাণিজ্যিক ব্যাংকসমূহ তাদের মধ্যকার আন্তঃব্যাংকিং দেনা পাওনা নিষ্পত্তি করে। আমরা আরেকবার একটু সংজ্ঞাটা শুনি, তিনটা জিনিস। এক নম্বর হলো নিকাশ ঘর একটি ব্যবস্থা বা প্রক্রিয়া, দুই নাম্বার যেখানে কেন্দ্রীয় ব্যাংকের অধীনে, তিন নাম্বার বাণিজ্যিক ব্যাংকসমূহ তাদের মধ্যকার আন্তঃব্যাংকিং দেনা পাওনা নিষ্পত্তি করে। ওকে, দেন হলো চ্যাপ্টার থ্রি। চ্যাপ্টার থ্রিতে ফার্স্টেই হলো বাণিজ্যিক ব্যাংকের মূলনীতি, এটা খুবই ইম্পর্ট্যান্ট। এখন কথা হলো অনেক মূলনীতি আছে, আমরা কতগুলো মূলনীতি পড়বো? অবশ্যই সময় থাকলে আমরা সবই পড়ে যাব, যেহেতু 16th এক্সাম আমাদের হাতে সময় আছে। তবে প্রবলেম হলো মাঝখানে পহেলা বৈশাখ আছে, তোমাদের কোনো না কোনো কারণে বিভিন্ন জনের বিভিন্ন প্রোগ্রাম থাকতে পারে, সেক্ষেত্রে কিছুটা পড়ার সময় কমে যেতে পারে। সেই জন্য আমরা কিছু মূলনীতির উপরে ফোকাস করব, যেমন তারল্যের নীতি, গোপনীয়তার নীতি, সচ্ছলতার নীতি, আধুনিকায়নের নীতি, সেবার নীতি,
বৈচিত্র্যায়নের নীতি, আমি আবার বলছি, তারল্যের নীতি, গোপনীয়তার নীতি, সচ্ছলতার নীতি, আধুনিকায়নের নীতি, সেবার নীতি, বৈচিত্র্যায়নের নীতি, মোটামুটি এই ছয়টা পড়লে আমাদের ম্যাক্সিমাম মূলনীতির উপরে আইডিয়া চলে আসবে। দেন হলো বাণিজ্যিক ব্যাংকের ঋণ আমানত সৃষ্টি। এইখানে ম্যাথ আছে, বাট আমাদের ম্যাথ যে খুব বেশি করতে হবে তা না, বাট আই সাজেস্ট যে তোমরা ব্যালেন্স শিটটা একটু ভালো মতো দেখো যে ব্যালেন্স শিটের মাধ্যমে কীভাবে বোথ সাইড মিলে যাচ্ছে, অর্থাৎ কি বাণিজ্যিক ব্যাংক কীভাবে ঋণ থেকে আমানত সৃষ্টি করছে। আমি জাস্ট বেসিক বলি যে ফার্স্টে বাণিজ্যিক ব্যাংকের কাছে আমানত আসে, এই আমানত থেকে সে কিছু পরিমাণ সঞ্চিতি রেখে বাকি টাকা ঋণ হিসেবে প্রদান করে। তবে এখানে বাণিজ্যিক ব্যাংক ট্যাকটিকটা খাতায়, সেটা হলো সে ঋণের টাকাটা নগদে না দিয়ে একটা হিসাব খোলার মাধ্যমে ওই হিসাবে ট্রান্সফার করে। যখনই কোনো হিসাবে ট্রান্সফারড হয়ে যায় তখন আর এটা ঋণ থাকে না, তখন এটা হয়ে যায় আমানত। অর্থাৎ ফার্স্টে বাণিজ্যিক ব্যাংকের কাছে আমানত আসলো, সে সঞ্চিতি রাখলো, রেখে ঋণ দিল, এই ঋণের টাকাটা সে নগদে না দিয়ে হিসাবের মাধ্যমে দিল, যার জন্য এই ঋণটা পরবর্তীতে আবার আমানত হিসেবে ট্রিটেড হলো। সেই আমানত থেকে আবার সঞ্চিতি রেখে সে ঋণ দিল, সেই ঋণটা নগদে না দিয়ে হিসাবের মাধ্যমে, এইভাবেই প্রসেসটা চলতে থাকে। চ্যাপ্টার ফোরে একটা টপিকই আছে খুবই ভাইটাল, সেটা হলো ব্যাংক হিসাবের শ্রেণীবিভাগ। বিভিন্ন ধরনের ব্যাংক হিসাব পড়তে হবে তোমাদের, কারণ আমরা শুধু সিকিউর জন্য প্রিপারেশন নিলে হবে না, আমাদের এমসিকিউর প্রিপারেশনটাও দরকার। সো বিভিন্ন ধরনের ব্যাংক হিসাবের ক্ষেত্রে আমরা ফার্স্টে মেজর তিনটা হিসাবের উপরে ফোকাস করব। নাম্বার ওয়ান চলতি হিসাব, নাম্বার টু সঞ্চয় হিসাব, নাম্বার টু স্থায়ী হিসাব। চলতি হিসাব কোনটা? দিনে যতবার খুশি টাকা জমা দেওয়া যায়, যতবার খুশি অর্থ উত্তোলন করা যায়। ইউজুয়ালি ব্যবসায়ীদের জন্য এই হিসাবটা উত্তম, এবং এই হিসাবে কোনো সুদ দেওয়া হয় না, বাট জমাতিরিক্ত ঋণের সুবিধা পাওয়া যায়। সঞ্চয় হিসাব কোনটা? যে হিসাবে যতবার খুশি টাকা জমা দেওয়া যায়, বাট উত্তোলনের ক্ষেত্রে সপ্তাহে দুইবারের বেশি উত্তোলন করা যায় না, এটাকে সঞ্চয় হিসাব বলে। ইউজুয়ালি চাকুরিজীবী বা ছাত্রছাত্রীদের জন্য, যাদের ইনকামটা ফিক্সড, তারা একটা নির্দিষ্ট পরিমাণ টাকা জমা দেয়, অর্থাৎ চাকুরিজীবী বা ছাত্রছাত্রীদের জন্য সঞ্চয় হিসাবটা উত্তম, এই হিসাবে কিছু পরিমাণে সুদ পাওয়া যায়। দেন হলো স্থায়ী হিসাব, এই হিসাবে তুমি একবারই অর্থ জমা দিবা, মেয়াদ শেষে একবারই অর্থ উত্তোলন করবা, যার জন্য এই হিসাবে সুদের হার অনেক বেশি। এখন এটা কাদের জন্য প্রযোজ্য? এটা হলো যাদের নিকট প্রচুর অলস অর্থ আছে, বা যারা রিটায়ার্ড পারসন, বা যারা বয়স্ক ব্যক্তি পেনশনের টাকা পাচ্ছেন, এরকম ক্ষেত্রে তারা একটা ফিক্সড পরিমাণ টাকা রেখে দেয়, যেটা একটা নির্দিষ্ট সময় পরে একবারে উত্তোলন করে। স্থায়ী হিসাবে সুদের হার সবচেয়ে বেশি। এই তিনটার পরে, এই তিনটার আন্ডারে আরও কিছু ক্লাসিফিকেশান আছে এবং আরও বিভিন্ন ধরনের কিছু ব্যাংক হিসাব আছে, এগুলোও তোমাদের পড়তে হবে। কেন পড়তে হবে? কারণ আমাদের ক আছে, খ আছে, এবং এমসিকিউর জন্য। এইখানে আমরা আরও কিছু টপিক দেখতে পারি, যেমন নমুনা স্বাক্ষর কার্ড, ব্যাংক পাস বই, আর হলো তোমার ব্যাংক হিসাব বিবরণী। এই টপিকগুলো মোটামুটি দেখলে ইনশাল্লাহ কভার হয়ে যাবে। চ্যাপ্টার ফাইভে আমরা পড়বো বিভিন্ন ধরনের হস্তান্তরযোগ্য ঋণের দলিল, এটা কোনটা? এখানে অনেকগুলো দলিল আছে, বাট মেজর চার পাঁচটা পড়লে আমাদের কভার হয়ে যায়। যেমন একটা হলো চেক, দেন হলো বিনিময় বিল, দেন হলো অঙ্গীকারপত্র, দেন ব্যাংক ড্রাফট, আর হলো পে অর্ডার। আমি আরেকবার বলছি, চেক, বিনিময় বিল, অঙ্গীকারপত্র, ব্যাংক ড্রাফট, পে অর্ডার। ওকে ফাইন, অঙ্গীকারপত্র আর বিনিময় বিল নিয়ে অনেক স্টুডেন্টের মধ্যে কনফ্লিক্ট অ্যারাইজ করে, কনফিউশন অ্যারাইজ করে। অনেকে বলে যে স্যার আমরা ধরতে পারছি না কোনটা বিনিময় বিল কোনটা অঙ্গীকারপত্র। আমি একটা সিম্পল টেকনিক বলি, হলের মধ্যে এই টেকনিকটা অ্যাপ্লাই করো, ইনশাল্লাহ কাজে দিবে। সেটা হলো, ইউজুয়ালি ট্রানজ্যাকশনের ক্ষেত্রে দুইটা পার্টি ইনভলভ থাকে, একজন টাকা পাবেন, একজন টাকা দিবেন। যিনি টাকা দিবেন তিনি যদি প্রস্তুত করেন তাহলে এটা হবে অঙ্গীকারপত্র, যিনি টাকা পাবেন তিনি যদি প্রস্তুত করেন তাহলে এটা হয়ে যাবে বিনিময় বিল। আমি আরেকবার বলছি, যিনি টাকা দিবেন তিনি যদি প্রস্তুত করেন তাহলে এটা হলো তোমার অঙ্গীকারপত্র, আর যিনি টাকা পাবেন তিনি যদি বিলটা প্রস্তুত করেন তাহলে এটাকে বলা হয় বিনিময় বিল। ওকে, গো টু চ্যাপ্টার সিক্স। এখানে ফার্স্টে আমরা পড়বো বিভিন্ন ধরনের চেক। অ্যাজ ইউজুয়াল অনেকগুলো চেকের প্রকারভেদ আছে, এর মধ্যে আমরা প্রথম তিনটা মেজর টাইপস আগে পড়বো। একটা হলো বাহক চেক, একটা হলো হুকুম চেক, একটা হলো ডাককাটা চেক। বাহক চেকে অথবা বাহককে কথাটা লেখা থাকবে, এটা সবচেয়ে বেশি অনিরাপদ চেক, এটা যে ক্যারি করে সেই এখান থেকে টাকা উত্তোলন করতে পারে। হুকুম চেক কোনটা? এখানে অথবা আদেশ অনুসারে কথাটা লেখা থাকে, এখানে যে কেউ ক্যারি করলেই টাকাটা উত্তোলন করতে পারে না, পেছনে আদেশানুস মানে কাকে অর্ডার দেওয়া হচ্ছে তার ডিটেলটা লেখা থাকে, সেটা ক্ল্যারিফাই করে তারপরে ব্যাংক টাকাটা পে করে। সবচেয়ে বেশি নিরাপদ চেক হলো ডাককাটা চেক। এটা হলো চেকের উপরে বাম কোনায় আড়াআড়িভাবে সমান্তরাল দুটা রেখা টানা হয়,
রেখার মধ্যে কিছু লেখা থাকতেও পারে, কিছু লেখা নাও থাকতে পারে, এটাকে বলা হয় হলো দাগ কাটা চেক। এটা সবচেয়ে বেশি সিকিউরড, কারণ দাগ কাটা চেকে কখনোই নগদ টাকা দেওয়া হয় না, দাগ কাটা চেকে টাকাটা প্রদান করা হয় হিসাবের মাধ্যমে। যদি তোমার উক্ত ব্যাংকে হিসাব না থাকে, দেন হিসাব খুলতে হবে, তারপরে সেখান থেকে টাকা উত্তোলন করতে হবে। এছাড়া আরও কিছু চেক আছে, যেমন পূর্ব তারিখের চেক, পরবর্তী তারিখের চেক, বাসি চেক, এগুলোও আমাদের একটু দেখতে হবে ফর ক খ অ্যান্ড MCQ। চেকের জালিয়াতির কারণ ও প্রতিরোধ, এইটা অনেক সময় পরীক্ষায় আসে যে তুমি ফর এক্সাম্পল জনাব ক একটি চেক উপস্থাপন করেছেন ব্যাংকে, সব কিছু ঠিক থাকার পরও ব্যাংক চেকের টাকা, চেকের অর্থ প্রদান করতে অস্বীকৃতি জানায়। এখন তুমি যদি এটা নাই জানো যে কি কি কারণে চেক প্রত্যাখ্যাত হতে পারে, তাহলে তো তুমি সলভ করতে পারবে না। এই জন্য আমাদের এইখানে আসলে চেকের জালিয়াতির কারণ বলতে আমরা বুঝিয়েছি চেকের প্রত্যাখ্যানের কারণ, মানে কি কি কারণে একটা চেক প্রত্যাখ্যাত হতে পারে, এবং এই যদি কোনো জালিয়াতি হয় সেটা প্রতিরোধের ব্যবস্থা কি। তবে মেইনলি ফোকাস করা দরকার হলো চেক প্রত্যাখ্যাত হওয়ার কারণসমূহ। তবে এখানে আমরা জানি মেজর দুই তিনটা পয়েন্ট কভার করলেই হয়ে যায়, যেমন চেকের ক্ষেত্রে অবশ্যই তারিখ থাকতে হবে, টাকার পরিমাণ থাকতে হবে, স্বাক্ষর থাকতে হবে। এই জিনিসগুলো যদি না থাকে তাহলে চেকের টাকা দিতে ব্যাংক অস্বীকৃতি জানায়। চ্যাপ্টার 7-এ আসবে বিভিন্ন ধরনের ঋণ। এখানে আমাদের মেইনলি তিনটা টাইপস পড়তে হবে, একটা হলো ধার, একটা হলো নগদ ঋণ, আরেকটা হলো জামাতিরিক্ত ঋণ। দেন হলো জামানতের প্রকারভেদ। জামানতের প্রকারভেদেও সেম জিনিস, আমাদের আগে হেডলাইনের পয়েন্টগুলো বা হেডলাইনের টাইপসগুলো মনে রাখতে হবে, দেন এটার আন্ডারে কী কী প্রকারভেদ আছে সেগুলো মাথায় রাখতে হবে। যেমন জামানত মেইনলি দুই ধরনের, একটা হলো ব্যক্তিক আর একটা হলো অব্যক্তিক। ব্যক্তিক কোনটা? ব্যক্তিক বলতে তোমরা অনেকেই মনে করো ব্যক্তিকে জামানত হিসেবে রাখবে। এটা কি সম্ভব? তুমি 10 বছরের জন্য একটা লোন নিয়েছো, তুমি একজন ব্যক্তিকে ফর এক্সাম্পল তোমার কোনো একটা রিলেটিভ, তোমার চাচাকে তুমি জামানত হিসেবে ইউজ করছো, তার মানে কি তোমার চাচাকে তুমি ব্যাংকের কাছে দিয়ে দিবা যে ব্যাংক 10 বছর পরে তোমার চাচাকে ফেরত দিবে? না, ব্যাপারটা সেরকম না। ব্যক্তিক জামানত বলতে আসলে বোঝানো হয় ব্যক্তির সুনামটাকে ইউজ করা, অর্থাৎ তুমি যে ব্যক্তিকে জামানত হিসেবে রাখতে চাচ্ছ, ব্যক্তিকে জামানত হিসেবে না রেখে তার সুনামটাকে তুমি জামানত হিসেবে ইউজ করো। যে একজন ওয়েল রেনাউন্ড ব্যক্তি, তার সুনামটাকে ইউজ করে তুমি লোন নিচ্ছ, এটাকে বলা হয় ব্যক্তিক জামানত। অব্যক্তিক জামানত কোনটা? সেখানে হলো ব্যক্তির পরিবর্তে কোনো স্থাবর সম্পত্তি, অস্থাবর সম্পত্তি, এগুলোকে জামানত হিসেবে রেখে যদি কোনো ঋণ নেওয়া হয়। অব্যক্তিক জামানতের কিছু টার্মস খুবই কনফ্লিক্টিং, আমি আশা করি তোমরা পারবা সেগুলা, বাট যদি তোমরা প্রবলেম ফেস করো তাহলে কমেন্ট করবা, আমরা এটার উপর বেস করে আরেকটা ছোট্ট সেশন দিব। এখানে চারটা ক্লাসিফিকেশন নিয়ে একটু কনফ্লিক্ট হয়, কনফিউশন অ্যারাইজ হয় স্টুডেন্টের মধ্যে, সেটা হলো লিয়েন বা পূর্বশর্ত, হাইপোথিকেশন, পণ্যদ্রব্য বন্ধক, আরেকটা হলো তোমার ইংলিশ বন্ধক। এগুলার এক যে জিনিসটা বেশি কনফ্লিক্টিং সেটা হলো মালিকানা বা স্বত্ব কার হাতে থাকে আর দখলটা কার হাতে থাকে। তোমরা পড়ে নিবা, যদি প্রবলেম ফেস করো আমরা আছি। দেন হলো চ্যাপ্টার 8। চ্যাপ্টার 8-এ আমরা একটা টপিকে আসলে আছে, বিনিময় হার নির্ধারণের তত্ত্ব। এখানে 3-4টা তত্ত্ব আছে, বাট আমাদের লাস্টের 2টা তত্ত্ব ভালো মতো পড়তে হবে। একটা হলো তোমার ক্রয় ক্ষমতা সমতা তত্ত্ব, আরেকটা হলো তোমার লেনদেন তত্ত্ব বা চাহিদা ও যোগান তত্ত্ব। ফাইন, ক্রয় ক্ষমতা সমতা তত্ত্বটা কি? এটা হলো দুটি দেশের ক্রয় ক্ষমতার উপর ভিত্তি করে দুই দেশের বিনিময় হার নির্ধারিত হয়। ফর এক্সাম্পল, একটা ড্রেস তুমি USA-তে কিনতে পারছো $1 দিয়ে, সেম ড্রেসটা তুমি বাংলাদেশে কিনতে এসেছো, তোমার খরচ হচ্ছে 80 টাকা। অর্থাৎ সেম প্রোডাক্টের জন্য তুমি USA-তে যেখানে দিচ্ছ $1, সেখানে তুমি বাংলাদেশে দিচ্ছ হলো 80 টাকা। তার মানে $1 ইজ ইকুইভ্যালেন্ট টু 80 টাকা। এইভাবে বিনিময় হারটা নির্ধারিত হয়। বাট এই পদ্ধতির কিছু প্রবলেম আছে, যেমন দুই দেশে সেম টাইপের প্রোডাক্ট, সেম ম্যাটেরিয়ালস দিয়ে প্রোডিউস করাটা সো টাফ। এরপর আসছে লেনদেন তত্ত্ব বা চাহিদা ও যোগান তত্ত্ব। এখানে আসলে আমাদের হাতে কিছু নেই, এটা হলো মার্কেটের ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের উপর ডিপেন্ড করে বিনিময় হারটা নির্ধারিত হয়। অর্থাৎ একটা কারেন্সির ডিমান্ড অ্যান্ড সাপ্লাই যে বিন্দুতে গিয়ে ছেদ করে সেটাকে বলা হয় ইকুইলিব্রিয়াম পয়েন্ট বা ভারসাম্য বিন্দু। এই বিন্দুতে যখন পৌঁছায় সেটার উপর ডিপেন্ড করে বিনিময় হারটা নির্ধারিত হয়। দেন হলো চ্যাপ্টার 9। চ্যাপ্টার 9-এ আছে বিভিন্ন ধরনের ই ব্যাংকিং ব্যবস্থা। এখন কথা হলো পরীক্ষা হলে আমরা উদ্দীপক দেখে কীভাবে বুঝবো যে এটি ই ব্যাংকিং রিলেটেড কোশ্চেন। বোঝার একটাই উপায়, যদি আমরা দেখি যে উদ্দীপকে অনলাইনের কোনো মাধ্যম ইউজ করা হয়েছে এরকম কিছু বলা আছে, অথবা ইলেকট্রনিক কোনো মাধ্যমে ব্যাংকিং সার্ভিস প্রোভাইড করা হচ্ছে যার কারণে সময় সাশ্রয় হচ্ছে বা আগের থেকে সময় বেঁচে গিয়েছে, এরকম যদি কিছু বলা থাকে তাহলে আমাদের মাথায় কাজ করবে এটা হলো ই ব্যাংকিংয়ের কোশ্চেন। ডিফারেন্ট টাইপস অফ ই ব্যাংকিং
এখানে ডিফারেন্ট টাইপস অফ ই ব্যাংকিং কোনগুলো, যেমন ধরো মোবাইল ব্যাংকিং, SMS ব্যাংকিং, অনলাইন ব্যাংকিং, এই জাতীয় জিনিসগুলো। তবে এগুলোর পাশাপাশি আমাদের বেশি ফোকাস করতে হবে দুইটা কার্ডের উপরে, ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ড। অ্যান্ড সো ফার আই নো ইউ আর রিয়েলি স্মার্ট গাইজ অ্যান্ড গার্লস, সো তোমরা আমার থেকে অনেক বেশি জানো এগুলোর ব্যাপারে, আমার থেকে তোমাদের এক্সপিরিয়েন্স অনেক বেশি। তারপরও আমি কিছুটা আলোচনা করে দিচ্ছি যে অ্যাকচুয়ালি ডেবিট কার্ড কোনটা আর ক্রেডিট কার্ড কোনটা। ডেবিট কার্ড হলো তোমার নিজের টাকায় তুমি ট্রানজ্যাকশনগুলো করবা, দ্যাট মিন্স তোমার ব্যাংকে জমাকৃত টাকা থেকে তুমি কেনাবেচা করছো। কেনাবেচা করছো বলতে তুমি কেনাকাটা করছো, তোমার অ্যাকাউন্টে ব্যালেন্স নেই, তুমি কেনাকাটা করতে পারবা না। ক্রেডিট কার্ডে হলো ব্যাংক তোমাকে কিছু টাকা লোন হিসেবে তোমার অ্যাকাউন্টে দিয়ে দিবে, ওই টাকা থেকে তুমি তোমার কেনাকাটাগুলো করবা, করার পরে একটা সার্টেন টাইম দিয়ে দিবে, এই টাইমের মধ্যে তুমি ওই টাকাটা ব্যাংকে পে করে দিবা। অর্থাৎ ডেবিট কার্ড ক্রেডিট কার্ড মনে রাখার একটাই উপায়, ডেবিট কার্ড মানে হলো তুমি নিজের টাকায় কেনাকাটা করছো, ক্রেডিট কার্ড মানে হলো তুমি ব্যাংকের ধার করা অর্থে কেনাকাটা করছো। আলহামদুলিল্লাহ আমরা ব্যাংকিংয়ের অংশটা মোটামুটি আলোচনা করে ফেলেছি, এখন আমাদের বিমার প্রথমেই চ্যাপ্টার 10-এ আছে বিমার বেসিক্স। এখানে একটা টপিক ভালো মতো পড়লেই হয়, সেটা হলো বিমার মূলনীতি। অনেকগুলো মূলনীতি আছে, এখন আমরা কোনগুলো ফোকাস করব। আমরা হাতে গোনা 4-5টা ভালো মতো পড়লে একটা আইডিয়া পেয়ে যাব, সেটা হলো বিমাযোগ্য স্বার্থের নীতি, পরম সদ্বিশ্বাসের নীতি, ক্ষতিপূরণের চুক্তি, দেন হলো আনুপাতিক অংশগ্রহণের নীতি এবং স্থলাভিষিক্তকরণের নীতি। আমি আরেকবার বলছি, বিমাযোগ্য স্বার্থের নীতি, দেন পরম সদ্বিশ্বাসের নীতি, ক্ষতিপূরণের নীতি, আনুপাতিক অংশগ্রহণের নীতি এবং স্থলাভিষিক্তকরণের নীতি। এই নীতিগুলো পড়ার সময় তোমরা অবশ্যই নীতির ডেপ থেকে ভালো মতো পড়বা, যাতে বিমা কোম্পানি কেন বিমা দাবি দিতে অস্বীকৃতি জানিয়েছে এটার কারণ যাতে তোমরা এক্সপ্লেইন করতে পারো। বিকজ তুমি যদি কারণটা ভালো মতো না জানো, তাহলে তুমি হলের মধ্যে কীভাবে এক্সপ্লেইন করবা যে আসলে এই বিমা দাবি দিতে অস্বীকৃতি জানানোটা কতটুকু যুক্তিসঙ্গত। এই জন্য এই 5টা নীতি খুব ভালো মতো পড়বা, নীতির বেসিকগুলো ভালো মতো পড়বা, ডেফিনেশনগুলো ভালো মতো পড়বা। দেন চ্যাপ্টার 11-এ হলো জীবন বিমার প্রকারভেদ। বিভিন্ন ধরনের জীবন বিমা পড়তে হবে, অ্যাজ ইউজুয়াল তোমরা হেডলাইনের টাইপসগুলো আগে ভালো মতো পড়বা, দেন এগুলোর আন্ডারে কী কী আছে সেগুলো পড়বা, এবং এই ক্ষেত্রে সংজ্ঞাগুলো খুব ভালো মতো অবজার্ভ করবা, বিকজ দে আর সো ক্লোজ টু ইচ আদার, একটা ডেফিনেশন একটা ডেফিনেশনের খুবই কাছাকাছি। কখনো জীবিত থাকলে ক্ষতিপূরণ পাওয়া যায়, কখনো মারা না গেলে কোনো ক্ষতিপূরণ পাওয়া যায় না, কখনো মারা যাওয়ার পরে ক্ষতিপূরণ পায় অথবা মেয়াদ শেষ হলে ক্ষতিপূরণ পায়, এই জিনিসগুলো একটু ভালো মতো খেয়াল করবা। সমর্পণ মূল্য হলো দেখা গেল তুমি একটা বিমা পলিসি ওপেন করেছো, তুমি প্রিমিয়াম পে করছো, কিন্তু একটা সার্টেন টাইম পিরিয়ড পরে তুমি আর প্রিমিয়াম পে করতে পারছো না, দ্যাট মিন্স তুমি আর সমর্থ হচ্ছ, মানে তোমার সামর্থ্যে আর কুলাচ্ছে না, তখন তুমি বিমা কোম্পানির কাছে সারেন্ডার করলা। সারেন্ডার মিন্স তুমি সমর্পণ করলা। সমর্পণ করার পরে তুমি এই কয়দিনে, মানে এই কয়েক বছরে বা এই টাইমে যে পরিমাণ প্রিমিয়াম দিয়েছ তার একটা অংশ বিমা কোম্পানি তোমাকে ফেরত দেয়, যে মূল্যটা তোমাকে দেয় সেটাকেই বলা হয় হলো সমর্পণ মূল্য। দেন চ্যাপ্টার 12-এ আমরা পড়ব বিভিন্ন ধরনের নো বিমাপত্র। এখানে অনেকগুলো আছে, বাট আমরা মেজর 3-4টা একটু ভালো মতো দেখব। সেখানে হলো যাত্রা বিমা, মিশ্র বিমা, দেন হলো মূল্যায়িত বিমা, অমূল্যায়িত বিমা, ভাসমান বা ছাউনি বিমা, এগুলো একটু ভালো মতো দেখলেই হবে ইনশাল্লাহ। নো বিমা শর্তসমূহ, একটা হলো ব্যক্ত আরেকটা হলো অব্যক্ত, যেটা রিটেন থাকে এবং যেটা লিখিত শর্তের কোনো, যে শর্তগুলো লিখিত আকারে থাকে এবং ম্যান্ডেটরি করা হয় এগুলোকে বলা হয় ব্যক্ত শর্ত। অব্যক্ত শর্ত হলো যেগুলো লেখা থাকে না, বা তোমার দলিলের যখন চুক্তি হয় চুক্তিতে লেখা থাকে না, বাট এগুলো থ্রু কমন সেন্স তোমাকে জাজ করে নিতে হয়, এগুলোকে বলা হয় অব্যক্ত শর্ত। নো বিপদ হলো এখানে আসলে মেইনলি তোমাকে ক্ষতির টাইপসগুলো পড়তে হবে, অর্থাৎ আংশিক ক্ষতি, সামগ্রিক ক্ষতি, এবং এখানে কিছু টার্মস আছে এগুলো ভালো মতো পড়তে হবে, যেমন ধরো জেটিসন বা পণ্য নিক্ষেপণ, দেন হলো তোমার গচ্চা, ত্যাগ শিকার, এই জিনিসগুলো ভালো মতো পড়লে ইনশাল্লাহ কাভার্ড হয়ে যাবে। চ্যাপ্টার 13-এ হলো বিভিন্ন ধরনের অগ্নি বিমাপত্র, জাস্ট লাইক ডিফারেন্ট টাইপস অফ নো বিমাপত্র। এখানেও আমাদের মূল্যায়িত, অমূল্যায়িত, দেন হলো ভাসমান বা ছাউনি, দেন হলো তোমার গড়পরতা বিমাপত্র, এগুলো আছে। তবে এখানে আমার সাজেশন হলো তোমরা গড় বিমাপত্র, একটু গড়পরতা বিমাপত্রের একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলার মাধ্যমে বিমা দাবির পরিমাণটা বের করা হয়, তোমরা একটু কাইন্ডলি সেটা ভালো মতো পড়বা। বিকজ 2017-এ ঢাকা বোর্ডে এটা এসেছিল এবং আমরা যখন খাতা দেখেছি অনেক খাতায় জিরো পেয়েছে। জিরো পাওয়ার একটাই কারণ ছিল, স্টুডেন্ট ঠিক মতো এক্সপ্লেইন করতে পারছিল না আসলে
যে বিমা দাবি কত হওয়া উচিত, মানে কোশ্চেনটা এরকম ছিল বিমা কোম্পানির বিমা দাবি প্রত্যাখ্যান করাটা কতটুকু যুক্তিসঙ্গত। এখন তুমি যদি ফর্মুলাটা না জানো, তুমি যদি ক্যালকুলেশন না জানো, কিভাবে তুমি অ্যান্সার করবে যে এটা কতটুকু যুক্তিসঙ্গত? এই জন্য আমি জানি কিছুটা কষ্ট হতে পারে, বাট একটু কষ্ট করে বই থেকে জাস্ট তোমরা ফর্মুলাটা দেখে নিবা যে বিমা দাবির পরিমাণটা কিভাবে বের করে। বের করা জানলে এক্সাম হলে যখন আসবে তুমি এটা খাতায় দেখিয়ে দিবা যে কিভাবে তুমি ক্যালকুলেট করেছো এবং বিমা দাবি কত হয়েছে, তারপরে তুমি জাস্টিফাই করে বলবা যৌক্তিকতা কতটুকু। দেন আছে অগ্নি ঝুঁকি সমূহ। মনে রাখবো অগ্নি বিমার ক্ষেত্রে নৈতিক ঝুঁকি অনেক বেশি, কারণ মানুষ স্বেচ্ছায় আগুন লাগিয়ে দিয়ে দেন বিমা দাবি আশা করে। এই জন্য অগ্নি ঝুঁকি সমূহের ক্ষেত্রে তোমার মাথায় রাখতে হবে এটা কি প্রাকৃতিক কারণে সৃষ্ট কিছু নাকি নৈতিক ঝুঁকি বা মানব সৃষ্ট ঝুঁকি। চ্যাপ্টার 14-এ বিবিধ বিমা, বিভিন্ন ধরনের বিমা পড়তে হবে এখানে, তবে এটা সিকিউয়ের চেয়ে এখানে বেশি ফোকাস করবো এমসিকিউ এর জন্য। কিছু কিছু বিমা ভালো মতো পড়লেই হবে, যেমন ধরো শস্য বিমা, চৌর্য বিমা, গবাদি পশু বিমা, সম্পত্তি বিমা, দুর্ঘটনা বিমা, এগুলো পড়লেই মোটামুটি হয়ে যাবে। সো আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি পুরাটার ওভারভিউ করে ফেলেছি। এখন আমরা একটু দেখবো যে কোন কোন চ্যাপ্টারের উপর আমরা ফোকাস করবো। যদি আমার সাজেশন চাও, আমার কথা হলো পুরো বই পড়ো, বিকজ এখানে কমানোর কিছু নেই। খুবই অল্প চ্যাপ্টার, খুবই অল্প অল্প টপিক দেওয়া হয়েছে। তারপরও যারা দেখা যায় যে একদমই পড়তে পারছে না বা যারা দেখা যায় অনেক কিছু মনে রাখতে পারছে না, তাদের জন্য কিছু কথা। যেমন এখানে ব্যাংকিংয়ে একটু প্রবলেম হতে পারে, আমাদের চ্যাপ্টার আছে 9টা বাট কোশ্চেন আসবে 7টা, তার মানে কিছু কিছু চ্যাপ্টার এখানে আসবে না। আবার দুইটা চ্যাপ্টার মার্জ হয়ে একটা কোশ্চেন হতে পারে। এই এই জন্য ব্যাংকিংয়ে আমার সাজেশন হলো প্রথম 6টা চ্যাপ্টার খুব ভালো মতো করো, বিকজ আমি লাস্ট 2 ইয়ার্সের কোশ্চেন যখন অ্যানালিসিস করেছি আমি দেখেছি যে মোটামুটি অলমোস্ট অল বোর্ডেই এই ঘটনাটা ঘটেছে যে প্রথম 6টা চ্যাপ্টার ভালো মতো পড়লেই মোটামুটি অ্যাটলিস্ট 4টা সিকিউ কমন পাওয়া যায়। এবং ব্যাংকিং আমাদের মিনিমাম 4টা অ্যান্সার করতে হবে, সো এখান থেকে 4টা কমন পেলে আমাদের হয়ে যায়। লাক ফেভার করলে আল্লাহ চাইলে ইনশাল্লাহ 5টা সিকিউও কমন পাবা এখানে। সো যারা একদমই পড়তে পারছো না, তারা প্রথম 6টা ভালো মতো পড়বা, ইনশাল্লাহ এখান থেকে কিছু না কিছু ভালো পাবা। বিমাতে দেখো ব্যাপারটা অনেক বেশি ইজিয়ার, কারণ চ্যাপ্টার 14টা আমরা ফার্স্টেই বাদ দিচ্ছি যেহেতু এটা এমসিকিউর জন্য বলেছি। তাহলে চ্যাপ্টার আছে 4টা, কোশ্চেন হবে 4টা, তার মানে 4 চ্যাপ্টার থেকে 4টা কোশ্চেন। তুমি যে কোনো 3টা চ্যাপ্টার ভালো মতো পড়লেই হবে, তবে আমার সাজেশন হলো কাইন্ডলি 4টা চ্যাপ্টারই পড়ে যাও, বিকজ তুমি জানো না কোন চ্যাপ্টার থেকে কোশ্চেন ইজি আসবে, কোন চ্যাপ্টার থেকে কোশ্চেন কমপ্লেক্স হবে। এই জন্য 4টা চ্যাপ্টার ভালো মতো পড়ে গেলে তোমার এখানে 3টা সিকিউ কমন পড়ে যাবে ইনশাল্লাহ। এখানে 3টা হলে ওখানে 4টা, তুমি 7টা অ্যান্সার করতে পারো। আবার যদি তুমি মনে করো তুমি ব্যাংকিং এফিশিয়েন্ট, দেন গো ফর ব্যাংকিং। তুমি ব্যাংকিংয়ে 5টা অ্যান্সার করো, বিমা থেকে 2টা অ্যান্সার করো, ইটস আপ টু ইউ তুমি কোন সাইডটার উপরে বেশি ফোকাস করবা। বাট যেটাই করো না কেন, আমার সাজেশন হলো স্পেসিফিক ওয়েতে অ্যান্সার করো, খুব বেশি ডিটেল লেখার দরকার নেই। থিওরিটিক্যাল কোর্স, টাইম পাবা খুব অল্প, 2.5 ঘন্টায় 7টা সিকিউ, ইটস গন বি ডিফিকাল্ট ফর ইউ। বাট কী করতে হবে এখানে, এখানে আমাদের কাজে একটাই, অতিরিক্ত কিছু লেখা যাবে না। ফর এক্সাম্পল ধরো তোমাকে জিজ্ঞাসা করা হলো উদ্দীপকের উল্লিখিত ব্যাংকটি মালিকানার ভিত্তিতে কোন ধরনের ব্যাংক, তুমি ফার্স্টেই জ্ঞানের অ্যান্সারটা দিয়ে দিলা উদ্দীপকের উল্লিখিত ব্যাংকটি মালিকানার ভিত্তিতে সরকারি ব্যাংক। দেন তুমি সেকেন্ড প্যারাতে সরকারি ব্যাংকের সংজ্ঞা দিলা, থার্ড প্যারাতে সরকারি ব্যাংকের কোন ক্যারেক্টারিস্টিক্সের সাথে উদ্দীপকের কোন ক্যারেক্টারিস্টিক্সটা ম্যাচ করেছে সেটাকে লিঙ্ক করে বলে দাও যে এই ক্যারেক্টারিস্টিক্স মেলার কারণেই আমরা বলতে পারি এটা হলো সরকারি ব্যাংক। এতটুকু লিখে দিলেই তুমি 3-3 পাবা, এক্সট্রা কিছু লেখার দরকার নেই, কারণ আমরা যেটা করি ফার্স্ট কোশ্চেনটা অনেক বড় করে লিখি, পরে দেখা যায় লাস্টে গিয়ে টাইম পাই না। এই জন্য শুরু থেকে টাইম ম্যানেজ করে একদম টু দ্য পয়েন্টে অ্যান্সার করবা, ইনশাল্লাহ তুমি ভালো রেজাল্ট করবা। এবং তোমাদের কাছে আমার এক্সপেকটেশন এরকম যে 2টা পেপার মিলে যোগ করে 160 পেয়ে A+ না, আমি আশা করি তোমরা 2টা সাবজেক্টে ফাইনান্স ফার্স্ট পেপারে আলাদা 80 পাবা, সেকেন্ড পেপারে আলাদা 80 পাবা, 2টাতে আলাদা 80-80 করে তোমরা 160 পাবা। সো সেই কামনা করি, সেই দোয়া করি তোমাদের জন্য, তোমরা নিজেরা সফল হও, তোমাদের জীবনে ভালো একটা পরীক্ষা দাও, মা বাবার মুখ উজ্জ্বল করো, আমাদের মুখ উজ্জ্বল করো, এবং তোমাদের নামে যাতে আমরা মানুষজনের কাছে পরিচিত হতে পারি আমরা সেই প্রত্যাশা করছি। সো ভালো থাকো, সুস্থ থাকো, ভালো মতো আল্লাহর নামে পরীক্ষা দাও, ভালো একটা রেজাল্ট করো। থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।